আগামী 30 এপ্রিল মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে বন্দুক দেখিয়ে তোলাবাজির অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার ভালুকার দেগুন এলাকায় পূর্ত দপ্তরের অধীনে একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেই কাজে নিযুক্ত ঠিকাদারকে সম্প্রতি বন্দুক দেখিয়ে কয়েকজন দুষ্কৃতী 6 লক্ষ টাকা তোলা দাবি করে বলে অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যথেষ্টই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে শুক্রবার রাতে আবু হায়াত নামে এক দুষ্কৃতী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে। ধৃত আবু হায়াতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান সহ 1 রাউন্ড কার্তুজ। তাই শনিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের জোর রাজনৈতিক তরজা। ঘটনায় বিজেপি নেতৃত্ব সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছেন, পাল্টা বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আপনারা জানেন যে পশ্চিমবাংলার অবস্থা কি আছে। কালকে আপনি দেখেছেন সন্ধ্যে খাইতে এনএসসি কমান্ডাররা নেমেছেন। আজকে যেভাবে ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, আমাদের এখানে যে পাওয়া যাবে না এটা কোনো গ্যারেন্টি নাই। আজকে পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়ে আছে, অস্ত্রের ভাণ্ডার। আজকে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে যদি এনএসজি কমান্ডো যদি নামানো যায় তো প্রচুর অস্ত্র পাওয়া যাবে, যেমন সন্দেশখালিতে পাওয়া যাচ্ছে। এইসব সন্দেশখালি যে বলছে বিজেপির লোকেরা, এরা এগুলো তারাই করছে। কিছুদিন পরে দেখবেন, যখন ইনভেস্টিগেশন হবে পুলিশের, দেখবেন কিছুদিন পরে যে এরা এগুলো করছে। বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে, বাংলাকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে, তৃণমূলকে বদনাম করার একটা পরিকল্পনা চলছে। এরাই করছে, এরাই আবার মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ এসব করে এরা ইলেকশনটা করতে যাচ্ছে। কিন্তু মানুষ যথেষ্ট সব কিছু বুঝছে, বাংলার মানুষ অবুঝ না, বাংলার মানুষ সব বুঝছে কে কী কে বা কারা কীভাবে কী করাচ্ছে। বাংলার মানুষ 4ই জুন জবাব দিবে, জবাব পেয়ে যাবেন আপনারা। সরকারি উদ্যোগে 2024 সালের হজ যাত্রীদের টিকাকরণ শুরু হলো মালদার চাঁচলে। শনিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে হজযাত্রীদের টিকাকরণ শিবির আয়োজন করা হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিনের এই শিবিরে চাঁচল মহকুমার 6টি ব্লকের হজযাত্রীদের বিনামূল্যে টিকাকরণ করা হয়। মহকুমা এলাকার অধীনে বসবাসকারী 221 জন হজযাত্রীর জন্য 2 দিনের টিকাকরণ শিবির শুরু হয় শনিবার। প্রথম দিনে টিকাকরণ প্রক্রিয়া পরিদর্শন করে হজযাত্রীদের আগাম শুভেচ্ছা জানান রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চাঁচলের ফিল্ড সুপারভাইজার শেখ আফসার আলী, চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। আমাদের ব্যবস্থা করা হয়েছে যে যারা হজে যাবেন, যে সমস্ত হজযাত্রী হজ পিলগ্রিমস, তাদেরকে যে ভ্যাকসিনেশন আমরা দিই, তার মধ্যে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন এবং ওরাল পোলিও ভ্যাকসিন, এটা ম্যান্ডেটারিলি দিতেই হবে। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও, যাদের খুব কোমরবিড কন্ডিশন, এজ অ্যাবাভ 65, ডায়াবেটিস আছে, সুগার আছে বা হয়তো কোভিড হয়েছে, তো তাদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও দিচ্ছি। আমরা এখানে সুন্দর ব্যবস্থা করতে পেরেছি, ওনাদের একটা হালকা টিফিনের ব্যবস্থা, বসার ব্যবস্থা, পুজো করা, নামাজ পড়া, আমাদের সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি। 11টা নাগাদ আমরা শুরু করেছি, পিসফুলি চলছে। প্রত্যেকে ভ্যাকসিনেশন দেওয়ার আগে সমস্ত রকম মেডিকেল চেক আপ করে সমস্ত রেকর্ড যাচাই করে তারপরে আমরা ভ্যাকসিন দিচ্ছি। এখনও পর্যন্ত কারো ভ্যাকসিনে রিয়াকশন হওয়ার কোনো খবর পাইনি, তো আশা করছি আমরা খুব সুষ্ঠুভাবে কাজটা করছি। পুরো কাজটাই আজকে বিকেলের মধ্যে আমরা কাজটা শেষ করতে কভার করতে পারবো।